নওগাঁ বগুড়া জেলার নদী জলাশয় ও পুকুরে রাতভর ধরা মাছ বিভিন্ন যানবাহনে ভরে বিক্রির জন্য সান্তাহার আড়তে আনেন জেলে ও চাষিরা। পাইকারের হাকডাকে সরব হয়ে ওঠে আড়ত। মাছের সরবরাহ বাড়ায় গেল সপ্তাহ থেকে কেজিতে 20-40 টাকা কমেছে মাছের দর। দর কমায় ক্রেতারা খুশি হলেও চাষিরা বলছেন লোকসান গুনতে হবে তাদের। মাগুর, কানো, শোল, চিংড়ির মাছ লাচ্ছি। সিলভার গুলো বিক্রি হচ্ছে 110-115 টাকা। রুই মাছ হচ্ছে 130 টাকা কেজি ছিল, সেই মাছ 100 টাকা কেজি। তবে ব্যবসায়ীরা বলছেন মাছের সরবরাহের তুলনায় পাইকার না আসায় দর কমেছে। বিলের মাছ, নদীর মাছ অত্যন্ত দামি, যার জন্য পুকুরের মাছের দাম কম। খাদ্যের দাম বেশি হয়, আমরা সব যারা চাষি আছি সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে। মাছের বাজার অত্যন্ত খারাপ। আর সরবরাহ বাড়ায় ভালো মাছ বেচা কেনার আশা ব্যবসায়ী নেতা। গতকালের চাইতে আজকে কেজিতে 10-15-20 টাকা কমে বিক্রি হচ্ছে। আজকে প্রচুর আমদানি, এই জন্য মাছের দামটা কম। জেলা মৎস্য অফিসের তথ্য মতে এ জেলায় মাছের চাহিদা রয়েছে 62,000 মেট্রিক টন, আর মাছ উৎপাদন হয়ে থাকে 77,000 মেট্রিক টন। সান্তাহার মাছের আড়ত থেকে এম আর রকি, সময় সংবাদ।